নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা। আজকের বৈদিক কথায় আপনাদের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনা থাকবে একটা বিশেষ গল্প নিয়ে। কেন আজকে গল্প? এটা কোনো রকম কোনো স্পিরিচুয়াল গল্প নয়, কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো বিষয় নয়। আজকে আপনাদেরকে একটা গল্প বলব। কারণ কি? এর কারণ হলো, এতদিন পর্যন্ত আমি চেম্বারে বহু মানুষকে বলতে শুনেছি, বহু মানুষ এসে এই দুঃখটা করেন যে আচ্ছা স্যার, আমি তো আমার 100% এফোর্ট দিচ্ছি, আমি কেন সফল হতে পারছি না? আচ্ছা স্যার, আমার বন্ধুত্ব যোগ্যতা আমার থেকে কম, তবুও সে কেন আমার থেকে এগিয়ে যাচ্ছে, কেন আমি পারছি না? তো আজকে যে গল্প, সেই গল্পটা এই প্রশ্নগুলোর উত্তর দেবে। আমি বিশ্বাস রাখি যে শুধু আমার ক্লায়েন্টদের নয়, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকেরও সেই একই রকম প্রশ্ন মনে রয়েছে, আমার তো ট্যালেন্ট বেশি রয়েছে, আমি কেন পাচ্ছি না, কেন হেরে যাচ্ছি? আরে হেরে যাওয়ার পিছনে কারণ কি থাকতে পারে, সেই কারণ আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। সেই গল্প শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, একজন হিন্দু হয়ে হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং সাথে সাথে আরও 5 বন্ধুকে আমাদের সঙ্গে যুক্ত করেন, যাতে আপনারাও বৈদিক পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন। ফিরে আসি আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে। আজকে আলোচ্য বিষয় একটা বিশেষ গল্প। একদিন 2 বন্ধু ডিসাইড করে যে তারা একটা সোনার খনির বিজনেস করবেন, বিদেশি কিছু ব্যক্তিদের গল্প। তাই গোল্ড মাইনিংয়ের বিজনেসটা কিন্তু বিদেশে চলে, তো গোল্ড মাইনিংয়ের বিজনেস করবেন সেটা ডিসাইডেড হয়। রীতিমতো তারা গোল্ড মাইনিংয়ের ব্যবসার জন্য যা যা প্রয়োজন সেইভাবে তারা ব্যবসার মধ্যে লেগে পড়ে এবং অবশেষে তারা সোনা খনির সন্ধান পায়। সোনা তো পাওয়া গেল, এবার আপনি চিন্তা করুন, আপনি যদি একটা সোনার খনি পান কী করবেন? দৌড়ে গিয়ে সোনার উত্তোলনের চেষ্টা করবেন? কিন্তু মনে একটা প্রশ্ন থাকবে, আচ্ছা আমি তো খনিটা পেলাম, সোনা তো তুলব, এই সোনাটা অরিজিনাল সোনা কি না বা অন্য কোনো কেমিক্যাল কি না, সেটার জন্য কী করবেন? আগে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার জন্য কিছু স্যাম্পেল নিয়ে আসবেন। স্যাম্পেল নিয়ে আসলেন, নিয়ে এসে পরীক্ষাগারে পরীক্ষা হলো, বলাও হলো যে এটা সোনা। এবার ভেবে দেখুন, এই মতো অবস্থায় একজন ব্যক্তি যে কিনা সোনার ব্যবসা করতে চলেছেন তার মনের অবস্থা কীরকম হবে? তিনি ধৈর্য হারিয়ে ফেললেন, আনন্দে উদ্বেল হয়ে কি করলেন, স্বর্ণ খনির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য প্রস্তুতি নিলেন, নিজের সহায় সম্বল যা কিছু ছিল তা বেচে দিয়ে এবং মার্কেট থেকে বহু টাকা লোন করে 2 মিলে স্বর্ণ খনির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনলেন। কেন? আমরা তো সোনার খনির সন্ধান পেয়ে গেছি, তাহলে আমরা ওখান থেকে সোনা তুলব, মার্কেটে বিক্রি করব, আর এদের যে ধার সেই ধার চুকিয়ে দেব, যেটা আমরা সাধারণত করে থাকি আমাদের স্বাভাবিক জীবনে। কিন্তু উপরওয়ালা যে অন্য কোনো বিচার করে রেখেছেন কে সেটা জানে। সোনার খনি কাজ শুরু হলো, স্বর্ণ উত্তোলনের, দেখা গেল সাফিসিয়েন্ট, তারা সোনা বাজারে বিক্রি করতে পেরেছেন। নিজেদের যে ডেট দেনা, সেই দেনা কিন্তু প্রায় অনেকটাই মিটিয়ে ফেলেছেন। উদ্দেশ্য রয়েছে যে যত বেশি সম্ভব সোনা যত শীঘ্র সম্ভব উত্তোলন করা এবং সেই সোনাগুলোকে বাজারে বিক্রি করে নিজেদের ঋণ পরিশোধ করা। কারণ কি? তারা যদি ঋণ পরিশোধ করতে পারে তাহলে আগের দিনগুলো পুরো মুনাফাটাই 2 ভাগ করে নিতে পারবে। এমতো অবস্থায় দেখা গেল হঠাৎ করে ওই খনির সমস্ত সোনা শেষ হয়ে গেল।
ভেবে দেখুন কি অবস্থা, বাজার থেকে লোন করা রয়েছে, সোনার খনি থেকে সোনা উত্তোলন হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, সেই লোন পরিশোধ হচ্ছে, এরা কিন্তু খরচের মাত্রা কন্ট্রোল করছেন না, কারণ সোনার খনি পেয়ে গেছেন। অবশেষে দুজনে পাগলের মতো প্রচেষ্টা করতে থাকলেন যে আরও কোনো জায়গায় সোনা পাওয়া যায় কিনা ওই খনির মধ্যে। বহু প্রচেষ্টার পর একেবারে শেষ পর্যায়ে এসে ওরা হতাশ হয়ে পড়লেন এবং সিদ্ধান্ত নিলেন এই খনিতে আর কোনো স্বর্ণ অবশিষ্ট নেই, তাই এই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়তে হবে এবং নিজেদের যে দেনা সেই দেনা নিজেদেরকে কোনো না কোনোভাবে মেটাতে হবে। তো অবশিষ্ট যে সহায় সম্পত্তি ছিল তাদের কাছে, সেই সম্পত্তিও বিক্রি হয়ে গেল দেনার দায়ে। স্বর্ণ খনির জন্য যে যন্ত্রপাতিগুলো কিনেছিলেন সেই যন্ত্রপাতিগুলো অতীব সুলভে ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে সেই ক্রেতা কোনোভাবে এদের জীবন কাহিনী জানতে পারেন এবং সেই ক্রেতার ইচ্ছা হলো যে আচ্ছা ওরা তো ওই খনিতে সোনা পেয়েছেন, আমি একবার চেষ্টা করে দেখি না যে আমি কিছু সোনা বার করতে পারি কিনা। ক্রেতা কি করলেন, নিজে গিয়ে সেই খনিতে খনন কার্য শুরু করলেন, কিন্তু একটা বুদ্ধির কাজ করেছেন কি, একজন বিশেষজ্ঞ ডাকিয়ে এনে সেখানে টেস্ট করে দেখলেন যে হ্যাঁ এই মাটিতে আরও সোনা অবশিষ্ট রয়েছে। মানে স্বর্ণ খনির যে জায়গাটা প্রথম দুই বন্ধু ভেবেছিলেন যে হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু শেষ নয়, আরও সোনা স্থানে রয়েছে। খনন কার্য শুরু হলো, পুরনো যন্ত্রপাতি যিনি কিনেছিলেন তিনি খনন কার্য শুরু করলেন। মাত্র 4 ফিট খননের পর আবার সেই স্বর্ণ খনির স্বর্ণের সন্ধান মিলল এবং দ্বিতীয় ব্যক্তি যিনি কিনা পুরনো যন্ত্রপাতি দিয়ে স্বর্ণ খনি খনন কার্য শুরু করেছিলেন, মনে আশা রেখে হতাশ না হয়ে প্রপার ওয়ে অবলম্বন করে তিনি কিন্তু প্রকৃত স্বর্ণ খনির সন্ধান পেলেন এবং অনেক কম ইনভেস্টমেন্ট করেও কিন্তু বহু অর্থ কামাতে সক্ষম হলেন। আজকের এই গল্প থেকে আমরা কিছু জিনিস শিখলাম। অনেক প্রশ্ন আমি শুরুতে বললাম আপনাদেরকে, সেই প্রশ্নগুলো আমি একে একে আপনাদের এই গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। প্রথম পয়েন্ট, যখন আপনি কিছু শুরু করছেন তার জন্য প্রপার প্ল্যানিং দরকার হয়। ভালো করে পরিকল্পনা করুন, বিষয়টি সম্পর্কে জানুন, কোনো ব্যবসা শুরু করছেন বা কোনো চাকরির জন্য প্রচেষ্টা করবেন, পুরো ব্যবসা বা চাকরির বিষয়ে আপনি সম্পূর্ণ খোঁজ খবর নিন, তারপরে সেদিকে এগিয়ে যান। দ্বিতীয় প্রসঙ্গ হলো, ছোটোখাটো কোনো সফলতায় এতটা অধৈর্য হয়ে পড়বেন না বা ছোটোখাটো কোনো বিফলতায় এতটা অধৈর্য হয়ে পড়বেন না যে আপনার ভবিষ্যৎটা শঙ্কা নেমে আসে, কোনো রকম সংশয়ের মুখে দাঁড়াতে হয় আপনাকে। তৃতীয়ত, জীবনে কোনো দিন গিভ আপ করবেন না। এটা মাথায় রাখবেন, শুনেছি এটা আমার শোনা কথা, আমি সঠিকভাবে জানি না, বুলেট প্রুফ কাঁচ যেটা নাকি পলিকার্বনেট শিল্ড দিয়ে তৈরি হয়, সেই কাঁচেও নাকি একই স্থানে যদি 7 থেকে 8 বার ফায়ার করা যায় সেই কাঁচও নাকি ভেঙে যায়। শোনা গল্প, আমি এটা প্রমাণ নেই আমার কাছে, আমি সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গিতে অত ভালো বুঝি না বা জানি না হয়তো বিষয়টা সম্পর্কে। একই জায়গায় নাকি আঘাত করলে, ফায়ার করলে নাকি সেই বুলেট প্রুফ কাঁচও নাকি ভেঙে যায়। তাই যদি হয়ে থাকে, আপনি আপনার কেরিয়ারে একই দরজায় যদি বারবার আঘাত করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সেই দরজাটাও ভেঙে যাবে, দরজাটা অবশ্যই খুলবে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের সফলতার 11th আওয়ারে আমরা হার মেনে যাই, কারণ একেবারে শেষ পর্যায়ে যখন আমাদের সফলতা আসতে চলেছে সেই সফলতার শেষ পর্যায়ে কিন্তু আমাদের কষ্ট বেশি হয়, আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। সেই কষ্টটা কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে, সেই কষ্টটা সহ্য করতে পারলে জানবেন সকাল হওয়ার আগে
সূর্যোদয়ের পূর্বে অন্ধকার অনেক বেশি ঘনীভূত হয়, আর সেই অন্ধকারের আধার যেটা সূর্য ওঠার পরে কিন্তু কেটে যায়। তাই যখন আপনারা ভোরের কাছাকাছি চলে আসবেন তার মানে জানবেন আপনার জীবনে সকাল আসছে, ভোর হবে। ডোন্ট এভার গিভ আপ, কোনো কিছুই ছেড়ে দেবেন না, শেষ না দেখে কখনোই ছাড়বেন না। আর একটা শিক্ষা এই গল্প থেকে আমরা পেলাম, এই গল্পের মাধ্যমে এটাও বোঝা গেল, প্রপার প্ল্যানিং করে যদি কোনো ব্যবসায় নামা যায় সেই ব্যবসা অনেক কম ইনভেস্টমেন্টেও অনেক বড় সফলতা দিতে পারে। শুধু তাই নয়, কোনো ব্যবসা শুরু করতে গেলে যোগ্য ব্যক্তির পরামর্শ এবং অবশ্যই একজন যোগ্য ব্যক্তির সহযোগিতা প্রয়োজন হয়। যদি জ্ঞানী ব্যক্তির পরামর্শ ছাড়া আপনারা কোনো ব্যবসার মধ্যে যান, সাপোজ ধরুন আপনারা কোনো ব্যবসা করবেন, ডিসাইড করছেন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যদি আপনি জেনে নেন ওই ব্যবসাটা আপনার জন্য সুটেবল কি না, ওই ব্যবসাটা আপনার জন্য আপনার হরোস্কোপে আছে কি না, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে সেই ব্যবসাটা করতে পারবেন। এবং আপনার সময় কেমন চলছে, দশা অন্তর্দশা কী বলছে, সেই জিনিসগুলো যদি আপনারা জেনে নেন তাহলে কিন্তু ব্যবসার মাধ্যমে বিফল হওয়ার জায়গাটা অনেক কম থাকবে। তো বন্ধু, জীবনে হেরে যাবেন না, আমি বলবো হেরে যাওয়ার আগে দ্বিতীয়বার চেষ্টা করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, তৃতীয়বার না হলে যতক্ষণ না হবে ততক্ষণ হার মানলে চলবে না। আমরা জীবন একবার পেয়েছি আর এই জীবনে আমাদেরকে কিছু না কিছু করতে হবে, কোনো কাজে এগিয়ে এগিয়ে সেই কাজ থেকে ব্যাকফুটে হাঁটা মানে কিন্তু কয়েক হাজার মানুষের পিছনে আবার লাইনে দাঁড়িয়ে যাওয়া, সেই ভিড় ঠেলে যেতে যেতে আপনার জীবন হয়তো শেষ হয়ে যাবে। তাই একজন স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্ট হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন অ্যাস্ট্রোলজার, একজন কনসালটেন্ট হিসাবে আমার এই উদ্দেশ্য থাকবে, হার মানলে চলবে না, জীবনে এগিয়ে যান। ইলেভেন্থ আওয়ার অনেক টাফ আপনাকে সিচুয়েশান দেবে, সেই সিচুয়েশান সহ্য করার ক্ষমতা রাখুন এবং নিজের ডেস্টিনেশন, নিজের গোল এতটাই কঠিনভাবে সেট করুন, প্রাণ ত্যাগ হওয়ার আগে পর্যন্ত যেন আপনি আপনার গোল ত্যাগ না করেন। জানার চেষ্টা করলাম যে হেরে গিয়ে একেবারে ভেঙে পড়লে চলবে না, আবার চেষ্টা করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, এটার নাম জীবন। আমাদের জীবনের 90% দুঃখ এবং 10% সুখ, আর এই 90% দুঃখ যদি না থাকতো তাহলে 10% সুখের সেই মর্যাদাটা আমরা জানতামই না, সেই সুখকে অতটা মর্যাদা দিতামই না। তাই দুঃখকে দেখে ভয় পেলে হবে না, বিফলতাকে দেখে ভয় পেলে হবে না, এগিয়ে যেতে হবে নিজের আত্মবিশ্বাস, নিজের মনোবল দিয়ে, নিজের প্রতি বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস করলে কিন্তু আপনি আগামী দিনে অন্যকে বিশ্বাস করাতে পারবেন যে ইয়েস ইউ আর রাইট। যাই হোক, আজকে এই পর্যন্ত, আগামী দিনে অবশ্যই এই ধরনের কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং মনে রাখবেন, বৈদিক কথা হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা, আমাদের সঙ্গে যুক্ত হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, জয় মাতারা।